সাহায্য পাই যদি আমাদের শপথবাক্য পাঠ করান রাজভবনে, তখন ঠিকঠিকভাবে যদি নিয়ম মেনে প্রথা মেনে যেমনভাবে ইন্টিমেশন দেওয়া হয় অফিসিয়ালি, সেইগুলো হলে আমাদের তো কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের মানে অ্যাসেম্বলিতে কিছু জানানো হলো না, অনারেবল স্পিকারের অফিসে কিছু জানানো হলো না, তো আমরা ওখানে কী করে নিতে যাবো শপথবাক্যটা পাঠ করে কী করে করবো? একটা পেপার ওয়ার্ক তো করতে হবে। তো সেই জন্যই আমরা ক্ল্যারিটি চাইছি যে কে শপথবাক্যটা পাঠ করছেন কাইন্ডলি বলুন। আর বিধানসভায় ইনফরমেশনটা না যদি ওনারা দেন, তাহলে আমরা শপথবাক্যটা কীভাবে পাঠ করবো? পেপার ওয়ার্ক তো আমাদের মানে অ্যাসেম্বলির অফিস করবে। তো একটা সিম্পল জিনিস, মানে এটা তো কোনো যুদ্ধ না, মানে আমরা তো কোনো অন্যায় করিনি। মানুষের থেকে মানুষের ভোটে নির্বাচিত হয়ে কি আমরা অন্যায় করেছি? খারাপ লাগছে, মানে দোষ হয়ে গেছে মনে হচ্ছে লোকের ভোটে নির্বাচিত। আপনারা অপেক্ষা করবেন 12টা থেকে 4টা পর্যন্ত, এটা কি রাজ্যপালকে জানিয়ে দিয়েছেন? হ্যাঁ, মানে জানিয়ে দিইনি। আবারও বলছি, উইথ ডিউ রেসপেক্ট, আমরা ওনার অনারেবল অফিসকে আমরা রিকোয়েস্ট করেছি যে আমাদের কোনো নির্দেশিকা দেওয়া হোক। মানে আমরা বুঝতে পারছি না যে আমরা কী করবো, আমাদের পজিশনটা বোঝো, আমরা বুঝতে পারছি না কী করবো। উনি বলছেন যে শপথবাক্য পাঠ করাবেন, কাউকে অ্যাপয়েন্ট করে, বুঝলাম, তো পেপার ওয়ার্কটা কে করবে? আমাদের তো যতক্ষণ না মানে অনারেবল স্পিকারের অফিসকে ওনার অফিস অফিসিয়ালি যে পেপার ওয়ার্কের আদান প্রদান হয় সেইগুলো যতক্ষণ না হচ্ছে, ডকুমেন্টের কাজগুলো, ততক্ষণ আমরা শপথবাক্যটা পাঠটা ই করতে পারবো না। তো আমরা যাবোটা কোথায়? ওই জন্য আমরা তো আর অন্য জায়গায় কোথাও গিয়ে বেট করতে পারবো না, আমরা ওই জন্য আমাদের জায়গাতেই বেট করবো। ঘটনা হচ্ছে যে উনি যে ইনফরমেশনগুলো পাঠিয়েছেন সেইগুলো আমরা অলরেডি জানি, কারণ আজকে আমি অবশ্যই জানি যে আমি বিধানসভায় শপথ না নিয়ে বিধানসভার অ্যাসেম্বলি আমরা অ্যাটেন্ড করতে পারবো না, আমরা ভোট করতে পারবো না। তো সেই জন্যই আমরা সই করতে পারছি না, উনি ওনার অ্যাসেম্বলিতে অসুস্থ মানুষকে অন্য পাশের বিধানসভার এমএলএকে দিয়ে সই করাচ্ছেন। আমার কাছে থ্যালাসেমিয়ার কোনো পেশেন্ট এসছে, তাকে তার সার্টিফিকেট সই করা করছি, আমি মদনদাকে রিকোয়েস্ট করছি মদনদাকে সই করে দাও। করতে করতে এই করতে করতে এক মাস কেটেই গেল। তো যদি সই করারই হতো, এগুলো না জেনে যদি আমরা সই করে দিলাম, আগেই করে দিতাম, তাই না? আর তৎপরতাটা আমাদের 5 তারিখ থেকে রয়েছে, কিন্তু আজকে মানে অন্যদিক থেকে তৎপরতাটা হঠাৎ হয়েছে ঠিকই, কিন্তু আমাদের তৎপরতা তো 5 তারিখ থেকেই হয়ে রয়েছে। কালকে আশা এটাই করছি যে রাজ্যপাল আসবেন এখানে এবং আপনাদের শপথ এবং আমাদের শপথবাক্য পাঠ করাবেন, বা একটা নির্দিষ্ট নিয়ম প্রথা কনস্টিটিউশনাল সমস্ত যা যা আছে সব মেনে যেন আমাদেরকে একটা ডিসিশন দেওয়া হয়। কারণ আমাদেরকে শুধু চলে আসতে বললে তো আমরা চলে যেতে পারি না, এটা তো আর আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে যাচ্ছি না, এটা একটা শপথবাক্য পাঠ করা হচ্ছে। তো এটার মানে ডকুমেন্টেশন আছে, অনেক অফিসিয়াল কাজ আছে যেটা আমরা জানি না, যেটা অফিসের কাজ, তো সেটা তো ওনাদেরকে ইন্টিমেশন করেনি, তো ওনারা কেন করবেন? মানে বিধানসভাকে অফিসিয়ালি না জানালে ওনারা কি করে পাঠাবেন? যারা আমাদের বিধায়ক রয়েছে তার রাজ্যপালকে চিঠি দিয়ে তাদেরকে অনুরোধ করেছেন যারা বিধানসভায় এসে রাজ্যপাল তাদের শপথবাক্য পাঠ করান, এবং সেই মর্মে তারা আজকে চিঠি পাঠিয়েছেন এবং রাজ্যপাল জানেন তিনি কী করবেন। আমার মনে হয় রাজ্যপালের বিধানসভায় এসে তাদের শপথবাক্য পাঠ করানো সেটা সঠিক কাজ হবে, এটাই ওনার উচিত। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে লোকসভাতে আমরা দেখছি কী সুন্দরভাবে হয়ে গেল শপথ গ্রহণ। আমাদের এখানে দুজন মিড টার্ম পোলে যারা জিতে এসেছেন তাদের শপথ গ্রহণকে কেন্দ্র করে কেন এত বিতর্ক তৈরি হচ্ছে এটা আমার জানা নেই। এবং বিআর আম্বেদকারের তার একটা পরিষ্কার একটা স্পিচ আছে, সেখানে বিআর আম্বেদকার এই প্রসঙ্গেও বলেছেন যেমন মিড টার্ম পোলে যদি কেউ জয়লাভ করে আসে তাহলে স্পিকার তাকে শপথ বাক্য পাঠ করাবেন, যিনি আমাদের বিশেষ করে কনস্টিটিউশনের স্রষ্টা তার বক্তব্য স্পিচ, সেই স্পিচের কপিটাও আমরা বার করে রেখেছি, দরকার রাজ্যপালকে সেটা আমরা দেওয়া হবে।